ব্লগিং বিটিতে আপনাদের স্বাগতম। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। মেয়েকে হত্যা করে মেয়ের জামাইকে নিয়ে পালালেন মা। মায়ের সঙ্গে স্বামীর অনৈতিক সম্পর্ক দেখে ফেলে মেয়ে, আর এটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। এতে মা ক্ষিপ্ত হয়ে মেয়েকে বিষ খাইয়ে দেয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ের মৃত্যু হলে মেয়ের জামাই ও নিহতের সন্তানকে নিয়ে উদাও হয়ে যায় মা, এমন অভিযোগ করছে নিহতের স্বজনরা। আর এই ঘটনা ঘটছে পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুর ইউনিয়নে। নিহত তরুণী মালা, বয়স 20 বছর, কলাশিপা উপজেলার কলাগাছিয়া গ্রামের মামুনডালির স্ত্রী। অভিযুক্তরা হলেন ওই এলাকার কাদের ডালির ছেলে স্বামী মামুনডালি, বয়স 30, ও উপজেলার মদনপুরা ইউনিয়নের 2 নং ওয়ার্ডের বাসিন্দা মৃত জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী। নিহতের মা নার্গিস বেগম, বয়স 35, তিনি 4 সন্তানের জননী। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার মদনপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডে নিহত মালার পৈতৃক বাড়িতে নিহত মালার দাফন সম্পন্ন হয়। এর আগে বুধবার রাত্রে উপজেলার মদনপুরা ইউনিয়নের 2 নং ওয়ার্ডে ঘটে এই ঘটনা। নিহত মালার চাচা হেলাল হাওলাদার জানান, মালার মা 4 সন্তানের জননী। নার্গিস বেগমের সঙ্গে মালার স্বামী মামুনের অবৈধ সম্পর্কের বিষয়টি মালা দেখে ফেলার কারণে মালাকে বিষ খাইয়ে হত্যা করছে তার মা ও তার স্বামী। গত বুধবার রাত্রে নিহত মালা ও তার স্বামী মধ্যে অবৈধ কার্যকলাপ হাতে নাতে ধরে ফেলেন মালা। এরপরে ওই দিন রাত্রেই মালাকে বিষ খাইয়ে চিকিৎসার নাম করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার মা ও তার স্বামী মামুন। পরে খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে জানতে পারলেন মালা মারা গেছে। এই সময় হাসপাতালে তার চাচা হেলাল হাওলাদার উপস্থিতি টের পেয়ে মালার একমাত্র ছেলে মুস্তাফিজ, বয়স 2 বছর, তাকে নিয়ে হাসপাতাল থেকে সটকে পড়েন মালার মা নার্গিস বেগম ও তার মেয়ের স্বামী মামুন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে লাশের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের পর বৃহস্পতিবার দুপুরে মালার চাচা হেলাল হাওলাদারের কাছে মালার লাশ হস্তান্তর করেন পুলিশ। প্রসঙ্গত, বাউপল উপজেলার পার্শ্ববর্তী গলাচিপা উপজেলা কলাগাছিয়া গ্রামের কাদের ডালির ছেলে মামুনের সঙ্গে 5 বছর আগে বিয়ে হয় মালার। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গেই থাকত মালার। সম্প্রতি মালার বাবা জাহাঙ্গীর হাওলাদার মারা যাওয়ার পর থেকে মালা ও তার স্বামী মামুন বাউফলের মদনপুরা গ্রামে তার মা নার্গিস বেগমের সঙ্গেই থাকত। বাউফল থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে জেনেছি শাশুড়ির সঙ্গে জামাইয়ের পরকীয়া ছিল। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে, ময়নাতদন্ত ও বিচারের রিপোর্ট হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে লাইক ও শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না। ব্লগিং বিটিতে আপনাদের